হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আমরা আজকে বাইরে যাইনি, আজকে আমরা বাসায় খাবো। দেখি বাসায় কি রান্না হচ্ছে। আচ্ছা, কি রান্না হচ্ছে এটা? এটা কি বলো তো কি? আটা, আটার তলা। আচ্ছা বলো, আটা নেটার মধ্যে হচ্ছে মটরশুঁটি আছে, মানে এটাকে বলা হচ্ছে কড়াই শুঁটির কচুরি বানাবো, আর কি? আর হচ্ছে আলুর দম। আলুর দমটা দেখি, এই যে রান্না, এই হচ্ছে আলুর দম। আলুর দমের সঙ্গে আমরা কি খাবো? লুচি, কড়াই শুঁটির কচুরি, মানে মটরশুঁটি দিয়ে আর কি। আচ্ছা নতুন একটা খাবার, এটা তৈরি হওয়ার সময় আমাকে ডাকবো। এই যে আমাদের লুচি হচ্ছে কচুরি, কড়াই শুঁটির কচুরি, কড়াই শুঁটির কচুরি। এর মধ্যে আসলে কি আছে? মটরশুঁটি, আটা, মানে লুচি টাইপই বলতে পারো। আমরা যেখানেই থাকি খাওয়া দাওয়া চাই, বাইরে থাকি আর বাসার ভিতরে থাকি। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? লাগবে 10 মিনিট। আর কয়েকটা তাড়াতাড়ি করো, খাইতে ইচ্ছা করতেছে, দ্রুত খেয়ে ফেলতে পারো, সমস্যা নেই, দ্রুত একসঙ্গে খাই। এই হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এখন একটু টেস্ট করে দেখি, এখন আমি একটু টেস্ট করে দেখি। কড়া পরিশ্রমে অনেক কাজ, জীবন মানেই পরিশ্রম। অনেক মজা হয়েছে। কোনটা বেশি ভালো হয়েছে? এটা আলাদা আলাদা করে খাই, একটু আলাদা খেয়ে দেখি। এটা খালি খাওয়া যাচ্ছে, গ্রেভি দিয়ে খাই। গ্রেভি দিয়ে তো একবার খাইছো না? আলু নেই, অনেক ভালো বানাইছো, আসতে আমি প্রথম এটা খেতে দিচ্ছি জীবনে। আমি ফার্স্ট টাইম তো বানাই না, প্রথমে তো প্রথম খাবাই না। এটা তো আমি যে ইয়েতে দেখি নেই, বাইরে কোনো রেস্টুরেন্ট টেস্টুরেন্ট তো নেই। আমার মজা আছে, মাঝে মাঝে এটা বানিয়ে খাওয়াও। আমরা যেখানেই থাকি, বাইরে থাকি আর বাসে থাকি, খাওয়া দাওয়া মাস্ট গোয়িং অন। এখন আমি খাই, রাখো।